মনে করো যে হুজুর তিন চারটা প্রেম করেছি হুজুর মোটামুটি, কিছু কিছু যুবক তো বাহাদুরি করে, এই তোর কয়টা বলে একটা, হ্যাঁ বেটা কোনো কথা বলিনি, এটা জামানা ইজ আপডেট, জামানা ইজ, আমারে দেখ চারটা, এরকম লুচ্চা যুবক আছে না নাই, কথা কয় না আছে না নাই, বড়াই করে হারামকে নিয়ে লজ্জিত হওয়ার কথা, কিন্তু আজকাল যুবকরা হারামকে নিয়ে গৌরববোধ করতে শুরু করে দিয়েছে। দিস ইজ দ্য সাইন অফ কেয়ামা, এটা কেয়ামতের বড় একটা আলামত, যে মানুষ হারাম করে তওবা তো দূরের কথা, হারাম করে গৌরববোধ করবে চিল্লা এখন ঠিক না, এটা করবে না। মনে রাখবা, তুমি যদি পাঁচ ঘাটের পানি খেয়ে বিয়ে করো, তোমার বউ কমপক্ষে 14 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। আল খাবীসাতু লিল খাবীসিনা ওয়াল খাবীসুনা লিল খাবীসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ সেইড ইন কোরআন, গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল এন্ড ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল। যারা ভালো তাদেরকে ভালো দিবে একজন, তিনি কে? আর যারা খারাপ তাদেরকে খারাপ মেয়েই দিবে একজন, তিনি কে? মাঝে মাঝে ইন সাম কেস উল্টোটা হয়, এক্সেপশনাল কয়েকটা জায়গায় দেখা যায় মেয়ে চরিত্রবান স্বামী গাঁজাখোর, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় স্বামী অনেক ভালো আর তার বউ ইমোতে চার পাঁচটা প্রেম একাই করে, এক এক জায়গায় এক এক রকম। বাট দ্য ফ্যাক্ট ইজ দোয়া, দ্য ফ্যাক্ট ইজ দোয়া, দ্য ফ্যাক্ট ইজ সাপ্লিকেশন, আর তাকদীর লা ইয়ারুদ, আর তাকদীর লা ইয়ারুদ, এই যে ভাগ্য এটা কোনো পরিবর্তন ঘটে না, বাট ইল্লা দোয়া বাই দ্য সাপ্লিকেশন ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। আল্লাহর হাবিব বলেছেন দোয়া এমন একটা হাতিয়ার, এ দোয়ার দ্বারা বান্দা তার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ, পড়ে অতএব যদি তোমরা পরিপূর্ণ মুসলিম হতে চাও যুবক ভাইয়েরা, আজ থেকে চোখের হেফাজত হবে তো ইনশাআল্লাহ, হয় না জোরে বলতে হবে, এই যে এমনে দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন পড়ান, আমিন। চোখ মুসলিম হলো, এবার আসেন লাস্ট কথা ভাই, এখন বাজে 10:35, হুজুর কি আসছে? আদান হুজুর আসে নাই, এখনো আসে নাই, কোথায় আছে, বাসায় আছে নাকি এখনো আসেই নাই, কোনটা আসতেছে অন দ্য ওয়ে? আচ্ছা বাসায় আছে, আচ্ছা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, আচ্ছা হুজুর চলে আসবে। আমার যেই নিয়ম, আমি কিন্তু 1 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা কথা আর 15 মিনিট সব মিলায় দোয়া, আমাদের ফর্মে ওটা দেওয়া আছে। তো যেহেতু হুজুর চলে আসছে মোটামুটি কাছাকাছি, হুজুরের আসার পূর্বে আরও 5 মিনিট আমি কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি সত্য কথা বলছি, আমার যে ভয়েস এটা খুবই ব্যথা, সাউন্ড শুনে এটা বুঝে আসছে না প্রিয় ভাইয়েরা, খুব ব্যথা আমার কণ্ঠে, তাও দিনের জন্য কথা বলছি, ইসলামের স্বার্থে কথা বলছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার কথার দ্বারা যুব সমাজের পরিবর্তন ঘটিয়ে দিক সকলেই, পড়না আমিন।